অশোক আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান মিরন। মিরন, মতবিনিময় সভা কি শুরু হয়েছে আর এতে কারা যোগ দিচ্ছেন, সবশেষ খবর জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র নেতৃবৃন্দ তারা কিন্তু বরিশালে এসেছেন এবং জানেন যে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সঙ্গে তারা দেখা করবেন এবং পরবর্তীতে তারা অনিয়ম দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে মূলত যে সমাবেশ, সেই সমাবেশের মতবিনিময় সভা আজকে কিন্তু সেই সমাবেশের এখানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যে প্রতিনিধিরা এসেছেন যারা গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার এবং দুর্নীতি অনিয়ম চাঁদাবাজের বিরুদ্ধে ছাত্র নাগরিক যে মতবিনিময় সভা সেটি শুরু হয়েছে একটু আগে এবং আমরা জানি যেটা এখানে ঢাকা থেকে অর্থাৎ এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 10 জন কেন্দ্রীয় সমন্বয়ক এখানে এসেছেন এবং তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যেমন মতবিনিময় করছেন, এরপরে বিকেল 3টায় তারা বরিশাল বোজমোহন বিদ্যালয় বোজমোহন কলেজের শিক্ষার্থী এবং আশপাশের কলেজের সঙ্গে তারা মতবিনিময় করবেন এবং সন্ধ্যায় বরিশাল জেলার বাইরে যে উপজেলার যে সমন্বয়ক আছে তাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারা যেটা বলছেন যে এই আন্দোলন কোনোভাবে যেন ব্যর্থ হতে না হয়, 90-এর মতো বা 75-এর মতো যেন আন্দোলন যেন ব্যর্থ না হয় সেদিকে তারা নজর রাখবেন, একই সঙ্গে স্বৈরাচার হটিয়ে অন্য স্বৈরাচার যাতে না আসতে পারে সে ব্যাপারে তারা নজর রাখবেন এবং তারা যেমনটা বলছেন যে এই স্বৈরাচারী যে সরকারের ফ্যাসিস্ট সরকার যে পতন হয়েছে সেটা যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে এবং মূলত এই ছিল বরিশাল থেকে অর্থাৎ যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেখানে এসেছেন সেই খবর। আমি ফিরছি স্টুডিওতে।